শুভ পঞ্চমী তোমাদের সবাইকে। এই মুহূর্তে আর কোথাও নয়, আমার জন্মস্থান, আমি বিয়ালার বাড়িতে আছি। তো আজকে পঞ্চমী দিনে বাবা মা পোকো মোনা পাপাই সব আসছে এখানে বিয়ালায়। কত হলো? এখন যেহেতু পূজোর সময়, বাড়িতে কে বেকার রান্না করে, ওই জন্য আজকে বাড়িতে হোম ডেলিভারি আনিয়ে নিয়েছি। তো আমরা ছখানা চিকেন থালি নিয়েছি আজকে। তো শুধু সকালবেলা উঠে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ডাল সবজি মাংস আর চাটনি এগুলো হোম ডেলিভারি এসে গেছে। আজকের পূজোর প্ল্যান সিনেমা দেখার। হ্যাঁ, আজকে রাত্রিবেলা শো দেখবো বাঘা যতীন। তো আমাদের চতুর্থ ভিডিওটা এখন জাস্ট আমি এডিট করতে বসেছি সকালে। তো মা বাবা সব এসে গেছে এখন। ইতি সব সিনেমা টিস আসছে, মানে পূজোর সব নতুন জামা কাপড় ওই ট্রলিতে ছিল, সবার ট্রলি এসে গেছে, শুধু মায়ের টাই আসেনি। ইউ আর দ্য বস, ইউ আর দ্য বস। কালীপুজোতে হয় সেটা আমাদের দুর্গাপুজোতে পণ্যশ্রীতে খুব একটা হয় না, তবে এখন থেকে মোটামুটি মেলা টুকটাক করে বসে গেছে যা দেখছি এখানে। তো এই পূজোর মরশুমে মোট চারখানা বাংলা সিনেমা রিলিজ করেছে, তার মধ্যে প্রথম পছন্দ হচ্ছে আমার বাঘা যতীন, এই কারণেই যেহেতু এটা ফ্রিডম ফাইটারকে নিয়ে গল্প। তো আজকের আমাদের প্রথম গন্তব্য হচ্ছে লেক মল, আমরা আজকে সিনেমলিসি বাঘা যতীনটা দেখবো, কাছাকাছি চলেই এসেছি একদম, মানে চতুর্থ থেকেও আজকে ভিড় বেশি। সাইড সাইড সাইড, এতটা উঁচু না এটা, তুমি তো পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো। আজকে কিন্তু প্রিয়ামকে বেশ স্মার্ট লাগছে, সিরিয়াস এত বেকার লাগছে, এত ভাব খবরও কিছু এখন রাত 7:14 বাজে, আমাদের শো টাইম হচ্ছে রাত্রি 8:30। তা ফিশ কোম্পানি দেখে আজকে ভাই ফিশ বার্গার নিই। আজকে ফুড কোর্টের অবস্থা দেখলি, ফুড কোর্টের অবস্থা আজকে শুধু দেখ। আমার পছন্দ হচ্ছে ওয়াও চিকেন, মানে অনেকটা KFC টাইপ, বাট ইটস নট KFC। হ্যাঁ বার্গার সিঙ্গেল। তো এইটা হচ্ছে আমার, এটা হচ্ছে ভাই, এরকম সাইজের যে উইংস দেবে সেটা আমি জানতাম না একদম। এ অনেক কিছু নিয়ে এসছে দেখি, আরে বাহ, একদম কেউ হাত দিবি না, একদম কেউ হাত দিবি না ওর জিনিস, বেশ করেছে বেশ করেছে। ঢপের বার্গার আজকে ফার্স্ট টাইম অনিবন বার্গার খাচ্ছে। বার্গার জেনারেলি আমার একদম ভালো লাগে না, বরং বার্গারের মধ্যে যে জিনিসগুলো থাকে সেইগুলো ভালো লাগে। শুকা শুকা ব্রেড, ও একটা চিকেন প্যাটি আছে, চিকেন প্যাটি আর এখানে চিজ পিস আছে ভাই, দাদা তো চিকেন ভালো লাগে। ঠিক আছে আর পাপাইটা দেখি, ভালো দেখি, দাদাটা দিয়ে দেখি। আমি আমি ফিশটা একচুয়ালি ফার্স্ট টাইম ট্রাই করছি, কখনো খাই। হেভি খেতে হেভি খেতে, আনলাম তো আমার জন্য, সবাই আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে। আমরা এখন সিনেপলিসের ভিতরেই আছি, বাঘা যতীনের ভিড়টা কিন্তু বেশ ক্রমশ বাড়ছে এখন। আর এইদিকে হচ্ছে আমাদের লার্জ পপকর্ন অর্ডার দেওয়া হয়েছে, হাফ পোর্শন হচ্ছে ক্যারামেল, হাফ পোর্শন হচ্ছে চিজ। পপকর্ন খাবে, পপকর্ন ফেলছে।
তো এখন সবে 11:10 বাজে। মুভিটা এক কথায় জাস্ট অসাধারণ, অসাধারণ কি অ্যাক্টিং দেবের জাস্ট আমি তাই ভাবছি। মুভিটার যেমনি অ্যাকশন সিকোয়েন্স তেমনি সিনেমাটোগ্রাফি দুর্ধর্ষ দুর্ধর্ষ, আর তেমনি আর্ট ডিজাইন। মানে লাস্টের দিকে আমি রিচুয়ালি আমি মানে চোখ দিয়ে শুধু জল বেরোচ্ছে, আমি ভাবছি মানে কাঁপছি পুরো, আমার গায়ে পুরো কাটা দিচ্ছে প্রত্যেকটা মুহূর্তগুলো। আমাদের সিনেমা দেখার পর নেক্সট প্ল্যানটা হচ্ছে বুড়ো শিবতলা, ওখানে কীরকম ঠাকুর করেছে না করেছে ওটা একবার দেখতে যাই, কেন ওটা প্রত্যেক বছর খুব দুর্ধর্ষ করে, এবারটা একবার দেখতে হবে কীরকম। আচ্ছা বেহালার নতুন দল হচ্ছে ওই দিকটায়, আমরা এখন যাবো হচ্ছে বুড়ো শিবতলা, এর অপোজিট এই রাস্তাতে চলে গেলে বুড়ো শিবতলা চলে যেতে পারবে। আমাদের ঠাকুর দেখতে যাওয়ার জন্য নতুন টেকনিক পার্কিং এ, কেন এই টেকনিকটা কেন করা হচ্ছে, এই কিছুদিন আগে ভাইয়ের হ্যান্ডেল লক কোন মানে কি বলবো গালাগালি মুখে চলে আসে, ছেঁচড়া ছেঁচড়া চোর, ও হ্যান্ডেল লক ভেঙে তারপর একেবারে ছিঁড়ে দিয়েছে, তাই তো মানে স্টার্ট করতে গেছিল হয়তো। এইটা বুড়ো শিবতলা করেছে, আমি জানি না এটা এক্স্যাক্টলি কি বেসিসে করেছে, এটা মা লক্ষ্মী রাইস মিল, থিমটা কি অ্যাকচুয়ালি একটা গ্রাম বাংলার ছোঁয়া দিয়েছে এখানে। বই খাতা স্লেট পেন্সিল মশারি সব রয়েছে, মানে এখানে ছোট্ট ঠাকুর ঘর। ও বাবা ভাই বাবা ভেতরটা এইটা ভাবতেই পারিনি, এখানে হচ্ছে ভর্তি কাশফুল। একচুয়ালি এটা পুরো না কাচের থিম করেছে, ভিতরটা পুরো কাচ, একটা থেকে একটা দিকে পুরো রিফ্লেকশন হচ্ছে, দারুণ করেছে এটা, অসাধারণ করেছে বুড়োশিব তলাটা, একদম অন্যরকম টাইপের। মানে এই যে কাজগুলো দিয়েছে না প্রিয়ম, এই যে উপরে যে সিনারিগুলো দিয়েছে মানে চারিদিকে পুরো আকাশ, তুই দেখ একবার ক্যামেরা একটু লক্ষ্য কর, তুই একবার এখানে প্যান্ডেলটা দেখা যাচ্ছে, এইদিকে ঠাকুরের আবার এইদিকে এক রকম দেখা যাচ্ছে, দারুণ করেছে, দারুণ। এই আসল কাজ, হ্যাঁ আসল। এই বুড়োশিব তলার মাঠের এখানে ছোটখাটো একটা মেলা একটা আছে। আজকের আমাদের পরের গন্তব্য হচ্ছে মুদিয়ালি ক্লাব, অলরেডি এখন রাত 1:45 বাজে, মুদিয়ালি গলিতে ঢুকছে। হ্যাঁ এবার সমস্যা হচ্ছে বাইক পার্কিং এর একটা বড় সমস্যা এখানে, ভিড়টা দিয়ে গেছিস, এটা এক্সিটটা এন্ট্রি ওই দিকে। তো আমরা আগে শিব মন্দিরটা দেখছি, শিব মন্দির দেখে আমরা বাঁ দিক দিয়ে মুদিয়ালি দিয়ে বেরিয়ে যাবো। এই জায়গাটা বেশ সুন্দর করেছে, শুধু হ্যাঁ তুমি দুর্গা আমি তাহলে অসুর। মাটির প্রদীপ দিয়ে করা এটা দেখ, পপস্কি ল্যান্ড আছে, ব্ল্যাক কারেন্ট কোলা, এটা হচ্ছে কালাখাট্টা জিরা। কি এরা তুইও মেয়ে হয়ে গেছিস, একটা দশে এখন রাতের ডিনার, কোটা বাজে একটা দশ মাত্র, ইটস পুজো। তো আমরা এসেছি এখন মুক্তু ম্যাজিকের, আমরা দুখানা কম্বো সিয়ে নিচ্ছি, একটা একটা চিকেন ফ্রাইড রাইসের কম্বো, একটা হচ্ছে হাকা নুডলসের কম্বো। অ্যাকচুয়ালি পুজোর সময় কোথাও খেতে গেলে হাতে টাইম নিয়ে খেতে হবে, ফ্রাইড রাইস আর চিলি চিকেন কম্বো, ওদের হচ্ছে চাউমিন, তুই এখানে রাইসটা নিয়ে নিবি এখান থেকে, না তুই নিবি না, তুই হয়ে গেছে তোমার, ও কম নিয়েছে, ফ্রাইড রাইসটা অসাধারণ করে। আজকে রাতে ডিনারটা কিন্তু বেশ একদম জমজমাট হয়েছে, আজকে একদম চাইনিজ টাইপের খেয়েছি, গতকাল হচ্ছে আমরা মুঘল টাইপের জিনিস খেয়েছি, বিরিয়ানি খেয়েছিলাম দাদা,
তুই আবার কি বলছিস? ঠিক আছিস? ও না, তোরা তো হ্যাঁ আজকে বাসাচ্ছিলিস। ইটস অল অ্যাবাউট ফর টুডে, পঞ্চমীস নাইট, রাত এখন 3টে বাজে, অলরেডি ষষ্ঠী পড়ে গেল, সপ্তমী অষ্টমী নবমী, তিন দিন তিন দিন শেষ। তারপর ভাব একবার পড়লো চলে গেল পুজো, আস্তে আস্তে ভাল লাগে, মহালয়ার দিনটা স্পেশালি ভাল লাগে, পুজো একবার আসা স্টার্ট হয়ে গেল, চলে গেছে। ইউ আসে ইউ শেষ একদম। এই ভিডিওটা আজকে আমাদের এখানে শেষ করছি, কেমন লেগেছে কমেন্ট সেকশন অবশ্যই জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, টাটা এন্ড গুড বাই। এবার কেন অন্যরকম পুজো, আগের বছর ছিলাম কোথায় দুজন, চতুর্থীতেই পাখনা কেনা শুরু, মনের মালিক আসল নাটের গুরু, তুমি আমি পঞ্চমী, তুমি আমি পঞ্চমী, খাচ্ছি পাশে তাই 24/7 কাটুক এরম আমি চাই। পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে, পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসা।